আমাদের চ্যানেলে যে কোনো ভিডিওতে যখন কোনো কপিরাইট ক্লেম আসে তখন কিন্তু আমরা ভিডিওটা ডিলিট করে দিই তো আমি আজকে দেখাবো কীভাবে আপনারা কপিরাইট ক্লেম আইলে কপিরাইট ক্লেমটা কীভাবে আপনারা আপনাদের ভিডিও থেকে তুলবেন তার জন্য আপনাদের কোনো ভিডিও ডিলিট করার দরকার নেই তো ভিডিও ডিলিট না করেই কীভাবে আপনারা কপিরাইট ক্লেম তুলবেন তা আমি আজকে দেখাবো আমি আপনাদের সঙ্গে পাবেল আর আপনারা দেখছেন বাংলা টেক শিক্ষা চলুন শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার ব্রাউজারে ইউটিউবটা ওপেন করে নেবেন তারপরে এখানে ইউটিউব স্টুডিওতে চলে আসবেন আসার পরে আপনারা এখানে ভিডিও অপশানে চলে আসবেন ভিডিও অপশানে আসার পরে আপনারা যে ভিডিও উপরে যে কপিরাইট ক্লেমটি এসেছে সেই ভিডিওটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আমার এই ভিডিওর উপরে কপিরাইট ক্লেমটা এসেছে তো কপিরাইট ক্লেমের কাছে নিয়ে গেলে কিন্তু এখানে একটি অপশান আসছে সি ডিটেলস সি ডিটেলসে এখানে আপনারা ক্লিক করবেন তো সে ক্লিক করলে তো এখানে যে মিউজিকটা ইউজ করেছিলাম সেই মিউজিকের উপরে কিন্তু কপিরাইট ক্লেমটা এসেছে তো যিনি ক্লেমটা করেছে তার নাম এখানে কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু আপনারা কপিরাইট ওনারকে পেমেন্ট করতে পারেন এবং এই যে সাদা রঙের বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে কিন্তু যে মিউজিকটা ইউজ করেছিলাম সেই মিউজিকের উপরে কিন্তু কপিরাইট ক্লেমটা এসেছে তো ভিডিও ডিলিট না করে কীভাবে কপিরাইট ক্লেম তুলবেন আমি দেখাচ্ছি তো এই পেজটা আপনারা এখান থেকে ক্লোজ করে দেবেন তো তারপরে এখানে এই ডিটেলসে আপনারা এখানে ক্লিক করবেন করার পরে আপনারা এখানে এডিটর বল যে এখানে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা ক্লিক করবেন তো এই অপশানে আসার পরে আপনাদের এই রকম একটি এন্টারফেস ওপেন হবে তো এখানে আপনারা এই যে অডিও যে অপশানটি দেখতে পাচ্ছেন তো এইখানে আপনারা ক্লিক করবেন করার পরে এখানে যে অডিও যে আবার এখানে যে আছে লেখা তো এই অডিও আপনারা আরেকবার ক্লিক করবেন তো তারপর এখান থেকে কিন্তু আপনারা অডিওটা আপনারা কিন্তু এখান থেকে ডিলিট করে নিতে পারেন তো আমি কিন্তু এখানে এখান থেকে অডিওটা ডিলিট করব না এখানে আমি আবার একটি নতুন অডিও অ্যাড করব তো এখানে যে অ্যাড অর রিপ্লেস অডিও যে এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন করলে কিন্তু এখানে কিন্তু আপনারা কিন্তু অনেকগুলো মিউজিক দেখতে পাচ্ছেন তো এই মিউজিকগুলো ইউজ করলে কিন্তু আপনাদের কোনো ক্লেম আসবে না তো এখান থেকে আপনারা যে কোনো একটি মিউজিক সিলেক্ট করে নেবেন সাপোজ আমি এই মিউজিকটা ইউজ করব তো এখানে অ্যাড টু ভিডিও অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে কিন্তু আপনাদের এই মিউজিকটা কিন্তু এখানে চলে আসবে তো আসার পরে এখানে আপনারা সেভ চেঞ্জ বলে যে অপশানটি আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন করার পরে এখানে সেভ অপশানে ক্লিক করবেন ভিডিওটি সেভ করার পরে কিছু সময় নেবে ভিডিওটি কিন্তু নতুনভাবে আবার আপলোড হয়ে যাবে তো নতুনভাবে আপলোড হলে তারপরে কিন্তু আপনারা আবার পেজটাকে রিফ্রেশ করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আপনার যেই ভিডিওতে কপিরাইট ক্লেম পড়েছিলো সেই ক্লেমটা আছে কি না তো আমার ফ্রেন্ডস দেখুন আমার এই ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছিলো তো এখানে কিন্তু আর কপিরাইট ক্লেম লেখাটি দেওয়া ছিল সেই লেখাটি কিন্তু এখানে আর আসছে না তো এইভাবেই কিন্তু আপনারা ভিডিও ডিলিট না করে ভিডিও থেকে কপিরাইট ক্লেম তুলে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য